হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। চলে এসেছি আজকে আরও একটা নতুন আপডেট নিয়ে। 26 তারিখে একটা নোটিশ ছেড়েছে, সেটা South 24 পরগনার রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ডিফারেন্ট ভ্যাকান্ট পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ফর South 24 পরগনা ডিস্ট্রিক্ট। ওকে, এই ফর্মটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, আর অনলাইনে অ্যাপ্লাই করার তারিখ 29 তারিখ থেকে শুরু হবে, আর 8 তারিখ, মে মাসের 8 তারিখে লাস্ট ডেট। অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কেউ যদি দুটো পোস্টে অ্যাপ্লাই করে তাহলে তাকে দুটো ডিমান্ড ড্রাফট কাটতে হবে। অ্যাপ্লিকেশন ফিস আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 100 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা করে লাগবে। ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে ন্যাশনাল ব্যাংক ইন ফেভার ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি South 24 পরগনা। পেয়েবেলে দিবে সার্ভিস ব্রাঞ্চ কলকাতা। কারো যদি সার্ভিস ব্রাঞ্চ কলকাতার পিন নম্বর বা কোড লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পিন বা কোডটা আমি তোমাদেরকে দিয়ে দেব। এরপর আমরা দেখে নেব যে কি বলেছে এখানে। হার্ড কপি পাঠানোর কোনো দরকার নেই, শুধুমাত্র যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদেরকে ডিমান্ড ড্রাফটটা নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের সময়, আর 1 কপি জেরক্স অরিজিনাল ডকুমেন্টসগুলোর, সেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বলে দেওয়া হবে, সেগুলো নিয়ে যাবে আর ডিমান্ড ড্রাফটটা নিয়ে যাবে। এবার তোমরা কোন কোন পদে আবেদন করতে পারবে। 1, মেডিকেল অফিসার। 2, সিনিয়র মেডিকেল অফিসার। 3, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। 4, সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। 5, ল্যাবরেটরি টেকনিশিয়ান। 6, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, একটা ইউআর আছে। 7, মেডিকেল অফিসার, 4টা ইউআর আছে। 8, লেডি কাউন্সিলর, একটা এসটি সিট আছে। 9, স্টাফ নার্সের টোটাল 30টা পোস্ট আছে, 30টার মধ্যে ইউআর 15টা, এসসি 7টা, ওবিসি 3টা, ওবিসিবি 3টা, আর এসটি 2টো আছে। মান্থলি কত টাকা করে? 25,000 টাকা পার মান্থ। প্লেস অফ পোস্টিং কোথায় দেবে? স্টাফ নার্সদের ইপিএসসি মিউনিসিপ্যালিটিস আন্ডার South 24 পরগনাতে দেবে, ঠিক আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী? জিএনএম হতে হবে WBNC থেকে, আর লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এস আপ টু 64 ইয়ার্স। সিলেকশন প্রসেসটা কীরকম হবে? একাডেমিক যে ফাইনাল এক্সাম হয় তার উপর বেস করে এই সিলেকশনটা হবে। এরপর 10 নম্বরটা দেখে নেব। ফার্মাসিস্ট ন্যাশনাল আরবান হেলথ মিশন, 6টা সিট আছে, ইউআর 3টা, এসসি 1টা, ওবিসি 1টা, এসটি 1টা। ওকে, ল্যাবরেটরি টেকনিশিয়ান 3টা সিট আছে, ইউআর 2টো আর এসসি 1টা। 12 নম্বর, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার, 4টা সিট আছে, ইউআর 2টো, এসসি 1টা আর এসটি 1টা। 13 নম্বর, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, 17টা সিট আছে, টোটাল 17টা সিট আছে, তার মধ্যে 9টা ইউআর, 4টা এসসি, ওবিসি 2টো, ওবিসি বি 1টা আর এসটি 1টা। জেনারেল ইনফরমেশনগুলো একটু দেখে নেব আমরা। কেবলমাত্র অনলাইন অ্যাপ্লাই করতে পারবো, আর অনলাইন অ্যাপ্লিকেশনটাই অ্যাকসেপ্টেড হবে। প্রপারলি ফিল করতে হবে, সিগনেচার আর ফটোগ্রাফটি প্রপারলি আপলোড করতে হবে, আর অরিজিনাল ডকুমেন্টসগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমরা নিয়ে যাব। কী কী নিয়ে যাব? ফটো প্রুফ আইডেন্টিটি, 1 পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, প্রুফ অ্যাড্রেস,
পাসপোর্ট সাইজের ফটো, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এজ প্রুফ সার্টিফিকেট নিয়ে যাব, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাব, অল মার্কশিটগুলো নিয়ে যাব, কম্পিউটার এডুকেশন বা কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে সেগুলো নিয়ে যাব, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেগুলো নিয়ে যাব। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য পোস্টের নাম, এমপ্লয়ার নেম, এমপ্লয়ার্স নেম, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং এইসব জন্য উল্লেখ থাকে, সেগুলো আমরা নিয়ে যাব। আরও নিচে অনেক কিছু দিয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে পিডিএফটা ডাউনলোড করে। এগুলো অনেক কিছু দিয়েছে। তোমরা যারা সার্চ অপশনাই স্টামনাসে অ্যাপ্লাই করবে তাদেরকে বলে রাখি যে 17টা টোটাল সিট আছে, অনেকগুলো সিট আছে। তোমরা আগে ডিমান্ড ড্রাফটটা কেটে নিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করে নেবে। অনলাইনে ফিল আপ করার তারিখ 29 তারিখ, এপ্রিলের 29 তারিখ থেকে শুরু হচ্ছে আর মে মাসের 8 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং তোমরা খুব তাড়াতাড়ি ডিমান্ড ড্রাফটটা কেটে ফর্মটা ফিল আপ করে নিও। আর ডিমান্ড ড্রাফট কাটার ক্ষেত্রে আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে যারা আনরিজার্ভ আছো টোটাল 125 টাকা লাগবে, আর যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছে তারা 75 টাকা লাগে। ডিমান্ড ড্রাফটটা কিন্তু তোমরা রেখে দেবে, কারণ ডিমান্ড ড্রাফটের ফর্ম ফিল আপের সময় শুধুমাত্র ডিমান্ড ড্রাফটের নম্বরটা লাগে, কিন্তু ডিমান্ড ড্রাফটটা যখন ভেরিফিকেশনের জন্য ডাকে তখন ডিমান্ড ড্রাফটটা কিন্তু না দেখাতে পারলে তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, সুতরাং যারা জিএনএম পাস আউট স্টামনাসে ফর্ম ফিল আপ করতে চাও তারা এই ফর্মটা খুব তাড়াতাড়ি ফিল আপ করে নেবে। ভেরিফিকেশন 1-1.5 মাসের মধ্যেই ভেরিফিকেশনের জন্য ডেকে নেবে। এখন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর প্রতিদিন নতুন নতুন লেটেস্ট আপডেট যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। ওকে, আবার দেখা হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে, খুব তাড়াতাড়ি চলে আসব নতুন একটা আপডেট নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।